আচ্ছা, এখানে আমাদের একটা এফজেড এক্স আসছে, কিন্তু আমি ফার্স্টে বাইকটা দেখে মানে একটু চিনতে পারিনি। বিষয়টা হচ্ছে এরকম যে ফার্স্ট টাইম ভাবছিলাম যে রয়্যাল এনফিল্ড বেরোইলো সাথে সাথে কি চলে আসছে কিনা, মানে লুকটা দেখেন আপনি একদম রয়্যাল এনফিল্ড যে বাইকটা আসছে, কয়েকটা মডেল আসছে তার মধ্যে একটা, আমি দূর থেকে ফার্স্টে বুঝতে পারিনি, পরে দেখলাম যে না এটা আমাদের ইয়ামাহারই বাইক এফজেড এক্স। সো যিনি এটা মডিফাই করছেন তার রুচি আছে বলতে হবে, জাস্ট স্মার্ট গার্ডটা হচ্ছে উনি কালার করতে দিছে, দেখে বাকি সব কিছু এখানে আছে, খুব সুন্দর মানে সিম্পলের মধ্যে খুব ভালো লাগতেছে। সো যারা ভাবতেছেন একটু ডিফারেন্ট লুকের বাইক চালাবেন, তো বা যারা হচ্ছে এফজেড এক্স অলরেডি কিনে ফেলছেন, তারা চাইলে এই মডিফিকেশনটা করতে পারেন। আমি আবার একটু ফুল দেখাচ্ছি আপনাদেরকে, এই যে লুকটা কালারটা, টেন কালারটা হচ্ছে ওটা কি স্টিকার করা না কালার করা, না কালার করা, এটা কালার করা, এটা টোটালি কালার করা, অ্যান্ড এই লেখাগুলোও কালার করা, সুন্দর মানে আমার কাছে ভালো লাগছে যে মধ্যে মডিফিকেশনটা দেখে বোঝার কোনো ওয়েই নাই যে এটা হচ্ছে একটা এফজেড এক্স। মানে আমি সত্যি কথা মানে দেখে মানে কিছুক্ষণ তাকাচ্ছিলাম যে এটা কী বাইক, যার যেহেতু মাঠগা ছিল না এই হচ্ছে অবস্থা। তো যারা এফজেড এক্স মডিফিকেশন করতে যাচ্ছেন তারা তাহলে এই ভিডিওটা থেকে আইডিয়া নিতে পারবেন।